সৌদির ফুটবল সহজ নয়, টের পাচ্ছেন? রোনালদো এলাম, দেখলাম আর জয় করলাম সৌদি আরবে। ক্রিস্টিয়ানো রোনালদোর সময়টা যে এমন কাটবে না, আল নাসরের হয়ে তার প্রথম দুটি প্রতিযোগিতামূলক ম্যাচ যেন সেই বার্তায় দিল। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পর্তুগিজ তারকা সৌদি আরবের ক্লাব আল নাসরের নাম লিখিয়েছেন গত বছরের ডিসেম্বরে। ক্লাবটির হয়ে প্রথম তিনি ম্যাচে নেমেছেন পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে। রোনালদোর দল সেই ম্যাচে 5-4 ব্যবধানে হেরে গেলেও তিনি করেছিলেন জোড়া গোল। কিন্তু সৌদি আরবের প্রতিযোগিতামূলক ফুটবলের শুরুটা রোনালদোর ভালো হয়েছে বলা যাবে না। সৌদি প্রো লিগে আল ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশটির প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক রোনালদোর। সেই ম্যাচে আল নাসরকে নেতৃত্ব দেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক উইঙ্গার। ম্যাচটি তার দল জিতলেও গোল পাননি রোনালদো। আর কাল তো সৌদি সুপার কাপের ম্যাচে হেরে গেছে তার দল আল ইত্তিহাদের কাছে 3-1 গোলে। হেরে যাওয়া ম্যাচে নিষ্প্রভি ছিলেন রোনালদো। আল নাসরের অধিনায়ক রোনালদো পুরো ম্যাচেই খেলেছেন, কিন্তু খুব বেশি গোলের সুযোগ তিনি তৈরি করতে পারেননি। প্রথমার্ধের সহজে একটি সুযোগ পেলেও সেটা থেকে গোল করতে পারেননি রোনালদো। এই হারে সৌদি সুপার লিগের সেমিফাইনাল থেকে ছিটে গেল আল নাসর।